আমি যখন চলচ্চিত্রে আসি তখন আমাদের সিনেমা হলগুলোতে পাকিস্তানি ছবি ভারতের ছবি পশ্চিমবঙ্গের ছবিগুলো চলতো মানে এক কথায় উত্তম সুচিত্রা দিলীপ কুমার নার্গিস মোহাম্মদ আলী জেবা এদের ছবি চলতো তো আমি যখন লেখালেখি ছেড়ে চলচ্চিত্রে চলে এসেছি তখন ভাবছিলাম যে কিভাবে আলাদা কি করব দিন রাত চিন্তা করতাম যে আমাকে তো সবার মন জয় করতে হবে এবং চিরদিন বাংলাদেশের মাটিতে বেঁচে থাকার জন্য কিছু করব সৃষ্টি তো তখন ভাবলাম যে আমি আমার বাংলাদেশটাকে কিভাবে আমার চলচ্চিত্রে আনতে পারি আমার মা বাবা স্বজন আত্মীয় স্বজন পাড়া পড়শি মফস্বল শহর জেলা শহর কিভাবে কোন কম্পোজিশনে দেখেছে আমি এগুলো নিয়ে বেশ কিছু ঘাটাঘাটি করলাম তারপরে তো আপনারা আমার ছবি দেখেছেন নয়নমণি দেখেছেন গোলাপি এখন ট্রেনে দেখেছেন ভাদ্রে দেখেছেন সুন্দরী দেখেছেন প্রেক্ষাপট বাংলাদেশ সময় সেই সময় যখনকার ছবি কিন্তু এখন পর্যন্ত প্রায় 30-40-47 বছর বয়স হয়ে গেছে চলচ্চিত্রের এখন পর্যন্ত মানে জেনারেশন টু জেনারেশন বলবো এটা সবাই মনে রেখেছে এই কয়েকদিন হলো আমার সঙ্গে বিপ্লব সাহার দেখা তো আমরা মনে করলাম যে আমরা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছি চলে যাব কিন্তু আমাদের লোকজন চলে যাব বলে ধর্ম নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় কিন্তু আমি যখনই মনে হলো যে চলে যাব বয়স হয়ে গেছে তখনই আমার খুব তড়ি ঘড়ি শুরু হয়ে গেছে যে আমাকে কিছু কাজ করতে হবে যেটা আরো বেঁচে থাকে আরো কিছু কাজ করতে হবে যাবার বেলায় বিদায় নেবার আগে আমি আরো কিছু কাজ করে যাব ঠিক এই সময়ই বিপ্লব সাহার সঙ্গে দেখা দেখে তো আমি খুব আশ্চর্য হয়ে গেলাম ছেলেটি আর্ট কলেজ থেকে পাশ করেছে আর্ট কলেজ থেকে পাশ করেছে অনেক জ্ঞানী গুণীজন যারা আমাদের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে কিন্তু বিপ্লব সাহা যেভাবে বিপ্লব করছে মানে আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের চলচ্চিত্রকে আমার নতুন করে বাঁচিয়ে রাখার জন্যে মানুষের জামায় পোশাকে শাড়িতে এ সমস্ত ছড়িয়ে দিচ্ছে এটা একটা অসম্ভব বড় কাজ মানে সূর্য যেমন তার সমস্ত রৌদ্র ছড়িয়ে দেয় অতটা মানে পৃথিবীব্যাপী না হলেও বিপ্লব যে কাজটা করছে সেটা ভীষণ ব্যাপার ভীষণভাবে ছড়িয়ে দিচ্ছে এই ছড়ানোর ভিতরেই আমরা কিন্তু আরো আরো জেনারেশনের কাছে বেঁচে থাকব এটা আমার মনে হচ্ছে আজকে বিপ্লব সাহার সঙ্গে মানে হৃদয়ের কথা বলে এটা আমার মনে হচ্ছে যে ওর কারণে ওর কাজের কারণে ও যে বিপ্লব করছে তার কারণে আমরা যারা পৃথিবী থেকে চলে যাব চলে যাওয়ার পরেও আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব শুধুমাত্র ওর কারণে সবাই তো নিজেকে চিহ্নিত করার জন্য একটা নাম রাখে যেমন উপন্যাসিক উপন্যাসের একটা নাম রাখে কবি তার কবিতার বইয়ের একটি নাম রাখে তেমনি বিপ্লব সাহা এই যে মাধ্যমটা আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য যে মাধ্যম সেটির নাম রেখেছে বিশ্বরং রংটা বুঝতে পারছেন তো যে পৃথিবীতে পৃথিবীটাই নির্ভর করছে রঙের উপরে দিনে একরকম রং রাতে আরেক রকম রং সকালে এক রং দুপুরে আরেক রং বিকেলে আরেক রং সন্ধ্যায় আরেক রং রাত্রিতে আরেক রং সে সব কিছু প্রকৃতির থেকে কেড়ে নিয়ে নাম রেখেছে বিশ্বরং